বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাঞ্চালী দেববর্মার বদলির দাবিতে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও এসএমসি কমিটির সদস্যরা মিলিত হয়ে বৃহস্পতিবার সকালে জম্পুই জেলা বিদ্যালয় পরিদর্শকের অধীন পাথালিয়াঘাট হাই স্কুলের সামনে রাস্তা অবরোধ করেন। উল্লেখ্য, এর আগেও প্রধান শিক্ষিকার বদলি চেয়ে অভিভাবক ও এসএমসি সদস্যরা গত 7 ফেব্রুয়ারি স্কুলে তালা ঝুলিয়ে দেয়। তবে এখনও পর্যন্ত দপ্তর কর্তৃক এই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তার প্রতিবাদে পুনরায় এদিন রাস্তা অবরোধ করে অভিভাবক ও এসএমসি কমিটির সদস্যরা। এমত অবস্থায় শিক্ষা দপ্তর উপযুক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, আপনারা কেন আবার প্রোটেস্ট করছেন? আজকে উক্ত ঘটনার বিবৃতিতে উল্লেখ্য বিষয় হলো, বিগত আমরা অভিভাবক এসএমসি কমিটিরা ক্ষুব্ধ হয়ে, প্রধান শিক্ষিকার উপরে ক্ষুব্ধ হয়ে আমরা বিগত এই মাসের 7 তারিখ তালা জুড়িয়েছিলাম। তো তাতে তার প্রক্রিয়ার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষা বিদ্যালয় পরিদর্শক আধিকারিকরা জম্পুই জেলা বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জামাতিয়া এবং উপবিদ্যালয় পরিদর্শক শম্ভুরাম দেব বর্মা সহ ওএসডি তরুণী সরকার সহ অন্যান্য প্রধান বিদ্যালয় ভার বহনকারী ব্যক্তিরা ওই দিন এসে আমাদেরকে মানে সন্তুষ্টি প্রদান করেন যে আমাদের দাবি ছিল ওই দিন 3 দিনের মধ্যে এখানে নতুন নিযুক্ত হওয়া প্রধান শিক্ষককে ট্রান্সফার করা। তো ওই দিন এসে ওনারা অসুস্থ দিয়ে যান আমাদেরকে যে ইমিডিয়েটলি ওনার মানে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তো তারই পরে দেখা গেছে বিগত আজকের দিনটা নিলে 12 দিন অতিক্রান্ত সময়ে আমরা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মানে কার্যকরী কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। তাতে বাধ্য হয়ে আমরা এসএমসি এবং অভিভাবক কমিটি এবং ছাত্রছাত্রী সহ আজকে পুনরায় বিদ্যালয়ে তালা ঝুলাতে বাধ্য হয়েছি। তো আমাদের দাবি হলো ইমিডিয়েটলি এই প্রধান শিক্ষিকাকে এইখান থেকে ট্রান্সফার করা হোক। হ্যাঁ, এই আমাদের প্রধান দাবি। এইখানে এই মানে বিগত